প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্লাইম্যাক্স ইংলিশ প্রাইভেটের পক্ষ থেকে আমি তোমাদেরকে আজকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের লেকচারে আমাদের আজকের লেকচার হচ্ছে ফিগার অফ স্পিচ যেটা আমি গতদিনে শুরু করেছিলাম সেটারই বর্ধিত অংশ এবং গতদিনে আমি চেষ্টা করেছিলাম সিমিলি এবং মেটাফোরের উপরে লেকচার তৈরি করতে আজকে আজকের তৈরি করছি পার্সোনিফিকেশান এবং সেই সঙ্গে আরও কিছু লিটারি টার্মের উপরে তো শুরু করা যাক পার্সোনিফিকেশান মানেটা কি শুরুতেই আসি পার্সোনিফিকেশান মানেটা কি কথাটা এসেছে পার্সন থেকে আমরা জানি পার্সন মানে হচ্ছে ব্যক্তি এই যে পার্সন মানে ব্যক্তি এবং এই ব্যক্তি মানে জিনিসটাকে যদি আমরা ভার্ব হিসেবে ইউজ করি তাহলে হয় পার্সোনিফাই অর্থাৎ ব্যক্তিতে পরিণতকরণ এবং সেটারই যদি আবার নাউন করি তাহলে হয় পার্সনিফিকেশন অর্থাৎ কোনো একটা জিনিসে যেমন পার্সনিফিকেশান এটা ডেফিনেশান যদি আমরা বলতে চাই তাহলে বলতে হবে পার্সোনিফিকেশান হচ্ছে এমন একটা ফিগার আপ স্পিস যেখানে কোনো একটি থিং মানে কোনো একটা বস্তু বা কোনো একটা আইডিয়া বা কোনো একটা এনিমেল যেগুলোকে হিউম্যান অ্যাট্রিবিউটস তাদের উপরে আরোপ করা হয় অর্থাৎ মানুষের গুণাবলী তাদের উপরে আরোপ করা হয় এবং তাদেরকে এইসব নন হিউম্যান অবজেক্টগুলোকে এমনভাবে রূপায়িত করা হয়ে থাকে যেন আমরা আমাদের কাছে মনে হয় যে এরা মানুষের মতো আচরণ করছে বা মানুষের মতো বিহেভ করছে আমি যদি এটা আরেকবার বলতে চাই তাহলে পার্সোনিফিকেশান হলো এমন এক ফিগার ফিগার অফ স্পিচ যেটা দিয়ে কোনো একটা বস্তু বা কোনো একটা আইডিয়া কোনো একটা এনিমেল বা অন্য কোনো কিছু যেটা মানুষ না সেই জিনিসগুলোকে মানুষের গুণাগুণ সেগুলোর উপরে আরোপ করা হয় এবং বলা হয় যে সেটা মানুষের মতো আচরণ করছে তো এটার যদি একটু উদাহরণ দিতে চাই আমি তাহলে আসে শুরুতেই যেমন এই উদাহরণটা যদি দেই দ্য স্কাই উইপস তোমরা জানো দা স্কাই বলতে আকাশটি বা আকাশ উইপ মানে কাদা তাহলে আকাশটি কাঁদছে এখানে কাদা কেবল শুধুমাত্র মানুষের পক্ষেই সম্ভব কিন্তু এখানে আকাশটি কাঁদছে বলতে আকাশটাকে আমি মানুষের মতো করে উপস্থাপন করছি এবং বলছি যে আকাশ কাঁদছে তার মানে হচ্ছে আকাশ মানুষের মতো আচরণ করছে তো এখানে আকাশকে মূলত পার্সনিফাই করা হচ্ছে অর্থাৎ মানুষের যে কাদার যে গুণাগুণটা বা গুণাবলীটা সেটা আকাশের ওপরে আরো আরোপিত করছি আমরা এবং এর মাধ্যমে বলছি যে আকাশ কাচ্ছে বা আকাশকে আমরা পার্সনিফাই করছি আমরা এই জাতীয় উদাহরণ যদি আরও কিছু দেই তাহলে যেমন নিচে এইখানে যদি আমরা উদাহরণ দেই লুক অ্যাট মাই কার আমার গাড়ির দিকে তাকাও শি ইজ এ বিউটিফুল সে খুব শি ইজ এ বিউটি সে খুব সুন্দর এখন এইখানে শি বলতে আমরা কাকে বোঝাচ্ছি এই কারকে অর্থাৎ কার যে গাড়ি সে গাড়িটা দেখতে খুব সুন্দর সেটাকে আমরা শি বলছি কারণ আমরা জানি শি বলতে মেয়েদেরকে বোঝানো হয় আর মেয়েরা যেহেতু সুন্দর হয় কারকেও আমরা বলছি যে কার অনেক সুন্দর তো সেক্ষেত্রে কারকে এখানে একটা মেয়ের সঙ্গে তুলনা করা হচ্ছে বা কারকে একটি পার্সনিফাই করা হচ্ছে বা ব্যক্তিতে পরিণত করা হচ্ছে এরপরে যদি আমরা আরেকটা উদাহরণ দেখি তার নিচেরটাই যেমন দ্য উইন্ড উইস পার্ট থ্রু ড্রাই গ্লাস অর্থাৎ শুকনা গ্লাসের মধ্য দিয়ে বাতাস ফিস ফিস করছে এইখানে ফিস ফিস করা বলতে শুধুমাত্র মানুষের ক্ষেত্রে এটা সম্ভব মানুষই কেবল ফিসফিস করে কথা বলতে পারে তো এখানে যেটা আমরা বলছি বাতাসের শব্দটাকে বা বাতাসকে বলছি যে সে ফিসফিস করছে অর্থাৎ বাতাসের যে শব্দটা সেটা মৃদুমন্দভাবে প্রবাহিত হচ্ছে এবং একটা শব্দ হচ্ছে সেটাকে আমরা বলছি যে বাতাস ফিস ফিস করছে তো এইখানে বাতাসটাকে আমরা মানুষের যে গুণাবলী ফিস ফিস করার মতো যে গুণ বা এবিলিটি সেটা বাতাসের উপরে আরোপ করছে এবং বলছি যে বাতাস ফিস ফিস করছে তো এখানেই যে আরও কিছু উদাহরণ তোমরা দেখতে পাচ্ছ আমরা যদি আমাদের লিটারেচার থেকে বা আমাদের সিলেবাসের যে কোনো একটা কবিতা থেকে যদি দেখতে চাই তাহলে চলো দেখি আমরা দেখতে পাবো আই ওয়ান্ডার লোনলি অ্যাজ এ ক্লাউড উইলিয়াম ওয়ার্ডসওয়াতের এই কবিতায় যদি আমরা যাই তাহলে একটা লাইন বেশ কিছু লাইন আমরা দেখতে পাবো এখানে এই কবিতার মূলত ড্যাফোডিল ফুলকে উদ্দেশ্য করে এই কবিতাটি লেখা এবং এই কবিতায় কবি ড্যাফোডিল ফুলের বিভিন্ন ড্যাফোডিল ফুলের সঙ্গে জড়িত কিছু স্মৃতি এখানে উল্লেখ করেছেন সেখানে দুটি লাইন যেমন এখানে একটি লাইন আছে যেমন বিসাইড দ্য লেক বিনিড দ্য ট্রিজ ফ্ল্যাটারিং অ্যান্ড ডান্সিং ইন দ্য ব্রিজ এখানে বলা হচ্ছে যে ড্যাফোডিল ফুল এই বিনিথ দ্য ট্রিজ অর্থাৎ গাছের নিচে লাফালাফি এবং নাচানাচি করছে সুতরাং এখানে আমরা দেখছি যে এখানে ড্যাফোডিল ফুলকে পার্সুনিফাই করা হয়েছে অর্থাৎ লাফালাফি এবং নাচানাচি এই দুইটাই মানুষ ছাড়া অন্য কারো পক্ষে সম্ভব না সুতরাং এখানে এই ফুলগুলোকে পার্সুনিফাই করা হয়েছে বা বা ব্যক্তিতে পরিণত করা হয়েছে এরপরে সবার শেষের লাইনটাতে যদি আমরা যাই কবি এখানে বলছেন টেন থাউজেন্ড স আই অ্যাটেক ল্যান্স অর্থাৎ আমি এক নজরে দশ হাজার দেখলাম এবং পরেক্ষণেই বলছেন টোজিং দেয়ার হেডস ইন স্প্রাইটলি ড্যান্স অর্থাৎ তাদের মাথাগুলো খুব আনন্দের সহিত তারা নাসাচ্ছিল বা মাথাগুলো এদিক ওদিক করছিলো তো এই যে মাথা নাড়ানোর ব্যাপারটা এটা শুধুমাত্র কেবল মানুষ বা কোনো অ্যানিমেলের পক্ষে সম্ভব কিন্তু এখানে আমরা একটা ডেফোডিল ফুল বা ডেফোডিল ফুলের ক্ষেত্রে কবিকে এই অ্যাট্রিবিউটটা দিতে দেখেছি যার জন্যই এখানে বলা যেতে পারে যে এই ডেফোডিল ফুলকেও এখানে কবি পার্সোনিফাই করেছেন বা ব্যক্তিতে পরিণত করেছেন তো আরেকবার যদি সংক্ষেপে বলি পার্সোনিফিকেশান কি পার্সোনিফিকেশান হলো কোনো একটি থিং বা বস্তু কোনো একটি আইডিয়া বা কোনো একটি অ্যানিমেলকে মানুষের গুণাবলী তার উপরে আরোপ করাকে আমরা বলছি পার্সোনিফিকেশান পার্সোন মানে ব্যক্তি পার্সনিফাই মানে ব্যক্তিতে পরিণত করুন এবং পার্সোনিফিকেশান হচ্ছে সেটারই নাউন এবারে আসা যাক মেটোনমি নিয়ে মেটোনমি হলো একটি ফিগার অফ স্পিচ যেখানে একটা ওয়ার্ড বা একটা ফ্রেজকে সাবস্টিটিউট করা হয় চেঞ্জ করা হয় বা অন্য একটা পরিবর্তে ব্যবহৃত করা হয় ব্যবহার করা হয় অন্য আরেকটা জিনিসের পরিবর্তে যেটার সঙ্গে এই ওয়ার্ডটা ক্লোজলি রিলেটেড থাকে ক্লোজলি অ্যাসোসিয়েটেড থাকে যাদের মধ্যে ক্লোজলি একটা সম্পর্ক থাকে এবং এই এই মেটোনমি ব্যবহার করে অনেক বিষয়ই রেট রেটোরিক্যাল স্ট্র্যাটেজির মাধ্যমে লিটারেচারে বোঝানো হয় তো এটা যদি আরেকবার বলে থাকি তাহলে ইট ইস এ ফিগার অফ স্পিচ ইন হুয়েজ এ ওয়ার্ড অর ফ্রেজ ইজ সাবস্টিটিউটেড ফর অ্যানাদার যেখানে একটা ওয়ার্ড দিয়ে অথবা একটা ফ্রেজ দিয়ে অন্য আরেকটা জিনিস বোঝানো হয় এটা অনেকটা সিম্বলের মতো এবং এর সিনেকডকি এর বিপরীত শব্দ হচ্ছে মেটোনমি তো আমরা যখন সিনেকডকি দেখবো তখন বলবো যে এই দুটার মধ্যে পার্থক্য কী তো মেটোনমি হল এমন একটা ফিগার অফ স্পিচ যেটাতে সাধারণত একটা ফ্রেজ অথবা একটা ওয়ার্ড ব্যবহার হয় এবং যেটা দিয়ে অন্য আরেকটা বিষয় বা অন্য আরেকটা বস্তু বা জিনিসকে বোঝায় যেটার সঙ্গে এই মেটোনোমির ওয়ার্ডটার ক্লোজলি একটা কানেকশন থাকে বা একটা রিলেশন থাকে এবং এটা অনেকটা সিম্বলের মতো কাজ করে আমরা যেমন সিম্বলে দেখি যে একটা দিয়ে আরেকটা জিনিস বোঝানো হয় ঠিক এখানেও অনেকটা সেরকম আমরা যদি এটার কিছু উদাহরণ দেখি তাহলে এইখানে যেমন ইংল্যান্ড ডিসাইডস টু কিপ চেক অন ইমা এখানে ইংল্যান্ডটা হচ্ছে মেটোনমির একটা ওয়ার্ড বা মেটোনমির একটা উদাহরণ এখানে ইংল্যান্ড রেফার্স টু দ্য গভর্নমেন্ট অর্থাৎ ইংল্যান্ড গভর্নমেন্ট যেটা সরকার ইংল্যান্ডের যে সরকার সেটাকে রেফার করছে সুতরাং এখানে ইংল্যান্ড বলতে যে ইংল্যান্ড দেশ তা না এখানে ইংল্যান্ড বলতে ইংল্যান্ডের গভর্নমেন্ট এখানে ইংল্যান্ড দিয়ে ইংল্যান্ডের গভর্নমেন্টকে বোঝানো হচ্ছে এবং দ্যাটস ওয়াই এটা মেটোনমি এরপরে আরেকটা যে সেন্টেন্স বা ফ্রেজ এইখানে দেখো দ্য পেন ইজ মাইটার দেন দ্য শর্ট এখানে বোঝাচ্ছে দ্য পেন বলতে রিটেন ওয়ার্ডসকে বোঝানো হচ্ছে অর্থাৎ আমাদের যে লিখিত ভাষা যেটা সেটা এবং শর্ট বলতে এখানে বোঝাচ্ছে মিলিটারি ফোর্স যেটা সেই মিলিটারি ফোর্সকে বা পুলিশের যে ফোর্স সে ফোর্সকে বলা হচ্ছে যে সাংবাদিকের সাংবাদিকতা বা সাংবাদিকের যে লেখা বা পেনের যে লিখা সেটা মিলিটারি ফোর্স বা পুলিশ ফোর্সের চেয়েও শক্তিশালী অর্থাৎ একটা লিখার ভাষা একটা কায়িক যে শক্তি বা যে পরিশ্রম সেটার চেয়ে অনেক বেশি শক্তিশালী এরপরের উদাহরণে যে বলা হচ্ছে দ্য ওভাল অফিস ওয়াজ বিজি ইন ওয়ার্ক অর্থাৎ ওভালের যে অফিসটা সেটা কাজে ব্যস্ত ছিল এখানে ওভালের অফিস এখানে স্ট্যান্ডস ফর পিপুল অ্যাট ওয়ার্ক ইন দ্য অফিস এখানে ওভালের অফিস বলতে ওভালে যে লোকজন যারা কাজে ব্যস্ত ছিল অফিসে তাদেরকে বোঝানো হচ্ছে এবং সবশেষে আরেকটা উদাহরণ লেট মি গিভ ইউ এ হ্যান্ড এইখানে লেটমি গিভ ইউ এ হ্যান্ড বলতে তোমাকে একটি হাত দা হাত দিতে দাও এটা না মূলত হ্যান্ড বলতে এখানে হেল্প করাকে বোঝাচ্ছে অর্থাৎ সাহায্যকে যে আমাকে একটু সাহায্য করতে দাও আমাকে তোমাকে একটু সাহায্য করতে দাও তো এখানে হ্যান্ড হচ্ছে এই মেটোনোমির উদাহরণ ওকে এবার আসা যাক সিম্বলিজম বা সিম্বল নিয়ে আলোচনা করা যাক সিম্বল এর বাংলা প্রতিশব্দ হলো প্রতীক অর্থাৎ কোনো একটা বিষয় কোনো একটা বস্তু বা কোনো একটা ওয়ার্ড বা কোনো একটা এনিমেল যেটা অন্য আরেকটা বিষয় বা বস্তু বা এনিমেলকে রিপ্রেজেন্ট করবে এখানে সিম্বল এবং মেটোনমি এই দুইটা মূলত একই কিন্তু মেটোনমিতে যেটা হয় মেটোনমিতে যে বস্তুর সঙ্গে তুলনা করা হয় বা যে বস্তুটাকে রিপ্রেজেন্ট করে সেই দুইটা বস্তুর ভেতরে একটা রিলেশন থাকে কিন্তু সিম্বলের ক্ষেত্রে বা সিম্বলিজমের ক্ষেত্রে দুইটা কমপ্লিটলি দুইটা দুই ধরনের বস্তু যাদের ভেতরে যাদের ভেতরে কোনো রকমের মিল থাকে না কিন্তু একটা আরেকটার পরিবর্তে ব্যবহৃত হয় এখানে যেটা ইংলিশে যেটা দেওয়া আছে সিম্বলিজম ইজ দ্য ইউজ অফ সিম্বলস সিম্বলিজমটা হল প্রতীকের ব্যবহার টু সিগনিফাই আইডিয়াজ অ্যান্ড কোয়ালিটি যেটা কোনো আইডিয়া বা কোয়ালিটিকে সিগনিফাই করে বা রিপ্রেজেন্ট করে বাই গিভিং দেম সিম্বলিক মিনিং যেগুলাকে সিম্বলিক বা প্রতীকী মিনিং দেয় প্রতীকী অর্থ দেয় দ্যাট আর ডিফারেন্ট ফ্রম দেয়ার লিটারেল সেন্স যেটা তাদের লিটারেল সেন্স থেকে আলাদা অর্থাৎ শব্দটার যদি অরিজিনাল মিনিং হয় একটা তাহলে সেটা বোঝাবে আর একটাকে যেমন আমরা যদি একটু উদাহরণ দেখি দ্য ডাব ইজ এ সিম্বল অফ পিস যেমন ডাভ ডাব হচ্ছে ডাব মানে কবুতর বা ঘুঘু পাখি যেটাই বলা হোক না কেন এই ডাভ হচ্ছে পিস মানে শান্তির প্রতীক হিসেবে ব্যবহৃত হয় এরপরে আরেকটা উদাহরণ যেমন এখানে রেড রোজ অথবা রেড কালার লাল গোলাপ অথবা লাল কালারটা লাল রংটা স্ট্যান্ডস ফর লাভ অর রোমান্স ভালোবাসা বা রোমান্সের প্রতীক হিসেবে ব্যবহৃত হয় এরপরে যদি আরেকটা বলি যেমন ব্ল্যাক ইজ এ সিম্বল অফ ডেথ অর ইভিল ব্ল্যাকটা হচ্ছে দুঃখ সরি ব্ল্যাকটা হচ্ছে ব্ল্যাকটা হচ্ছে ইভিল বা ডেথ মৃত্যু বা খারাপ কোনো কিছুর প্রতীক হচ্ছে ব্ল্যাক বা কালো কালার বা কালো যে কোনো জিনিস এরপরে ব্রোকেন মিরর অর্থাৎ ভাঙ্গা যে কাজ বা ভাঙ্গা যে আয়না সেটা সাধারণত সিম্বলাইজ করে বা সিম্বল হচ্ছে সেপারেশনের অর্থাৎ আলাদা হয়ে যাওয়া বা বিভক্তির সিম্বল হচ্ছে ব্রোকেন মিরর বা ভাঙ্গা কাজ তো এটা যদি আরেকবার বলি যে সিম্বল হচ্ছে সিম্বলের বাংলা মিনিং হচ্ছে প্রতীক যেটাতে সাধারণত একটা জিনিস দেওয়া থাকবে বা একটা ওয়ার্ড বা একটা কথা বলা হবে কিন্তু বোঝাবে সম্পূর্ণ বিপরীত আর একটা যেমন ডাভ ইজ এ সিম্বল অফ পিস ডাভ মানে হচ্ছে ঘুঘু পাখি বা কবুতর কিন্তু এখানে এটা সিম্বলাইজ করছে কি শান্তিকে এরপরে রেড রোজ অথবা রেড কালারটা সিম্বলাইজ করতেছে লাভ অথবা রোমান্সকে ব্ল্যাকটা সিম্বলাইজ করতেছে ইভিল অথবা ডেথকে তারপরে একটা ল্যাডার বা মই যেটা সেটা সিম্বলাইজ করে হচ্ছে হেভেন অ্যান্ড আর্থকে হেভেন হেভেন এবং আর্থের ভেতরে যে একটা কানেকশন সেটাকে ল্যাডারটা সিম্বলাইজ করে এরপরে ব্রোকেন মিরর সিম্বলাইজ করে সেপারেশনকে তো এর পরবর্তীতে আমরা দেখি আর একটা বিষয় নিয়ে আচ্ছা আর একটা ফিগার অফ স্পিচে যাওয়ার আগে যদি আমাদের লিটারেচার থেকে এই সিম্বলের একটা উদাহরণ দেই তাহলে আমরা পাবো সেটা হচ্ছে ইউ লাইক ইট তোমাদের প্রোজে যেটা আছে ইউ লাইক ইট শেক্সপিয়ারের লেখা সেখানে জ্যাকসের একটা কোটেশন আছে জ্যাক যে একটা ক্যারেক্টার তার একটা কোটেশন আছে যেটা হচ্ছে অল দ্য ওয়ার্ল্ড ইজ এ স্টেজ অ্যান্ড অল দ্য মেন অ্যান্ড উইমেন মেয়ারলি প্লেয়ার্স এই প্রথম দুইটা লাইন যদি আমরা দেখি তাহলে এখানে দেখো নিচে বর্ণনা করা আছে যে একটা স্টেজ এখানে সিম্বলাইজ করতেছে পুরো ওয়ার্ল্ডকে অর্থাৎ এই ওয়ার্ল্ড টাই হচ্ছে স্টেজ বা একটা মঞ্চ যেটার উপরে অভিনেতারা বা অভিনেত্রীরা অভিনয় করে এবং এখানে প্লেয়ার বলতে বোঝা বোঝানো হচ্ছে মানুষদেরকে যারা কাজকর্ম যা কিছু করছে এদেরকে বলা হচ্ছে যে তারা এটা অভিনয় করছে পুরো ওয়ার্ল্ডকে তুলনা করা হচ্ছে বা সিম্বলাইজ করা হচ্ছে ওয়ার্ল্ডকে স্টেজের সিম্বলাইজ করা হচ্ছে স্টেজ বলা হচ্ছে এবং প্লেয়ারকে হিউম্যান বিংয়ের পরিবর্তে ব্যবহার করা হচ্ছে তো সেখানে প্লেয়ার হলো হিউম্যান বিংয়ের সিম্বল ওকে এবার আলোচনা করা যাক আইরনি নিয়ে আইরনি একটি ফিগার অফ স্পিচ যেটা ইংলিশ লিটারেচারে অনেক বেশি ব্যবহার করা হয়ে থাকে এই আইরনিটা একটু মনোযোগ দিয়ে ভালো করে জানতে হবে এবং সেটা ভালো করে মনে রাখতে হবে কেননা এটা ফার্স্ট ইয়ার থেকে মাস্টার্স পর্যন্ত বা সব জায়গাতেই এটা পাবে এবং এটা একটি চমৎকার মিনিং তো চলো দেখি আইরনির যে বাংলা শব্দ আমরা যদি বাংলা শব্দটাকে দেখি তাহলে এটার মান মানে আসে সেটা হচ্ছে উপহাস এক কথা আমরা এটাকে বলতে পারি যে আইরনি মানে হচ্ছে উপহাস লিটারেচারের ক্ষেত্রে তো ইজ যে ফিগার অফ স্পিচ আইরনি হল একটি ফিগার অফ স্পিচ যেখানে একটা ওয়ার্ড বা ফ্রেজ বা কোনো একটা স্টেটমেন্ট দেওয়া হয় কিন্তু অ্যাকচুয়ালি সেটার মিনিং যেটা বলা হয় সেটা না হয়ে হয় অন্য আরেকটা অর্থাৎ যা বলা হবে অ্যাকচুয়ালি সেটা না বোঝানো হবে আর একটা জিনিস তো আমরা ইংলিশ ডেফিনেশনটা দেখি আইরনি ইজ এ ফিগার অফ স্পিচ আইরনি হল একটু ফিগার অফ স্পিস ইন হুইজ ওয়ার্ডস আর ইউজড ইন সাস এ ওয়ে যেখানে ওয়ার্ড ব্যবহার করা হয় এমনভাবে দ্যাট দে আর ইন্টেন্টেড মিনিং যার অন্তর্নিহিত মিনিংটা ইজ ডিফারেন্ট তার মিনিংটা মানে যেটা বলা হয় সেই মিনিংটা হচ্ছে ডিফারেন্ট ফ্রম দ্য অ্যাকচুয়াল মিনিং অফ দ্য ওয়ার্ডস অর্থাৎ ওয়ার্ডের যে অ্যাকচুয়াল মিনিং সেটার থেকে আলাদা ইট মে বি সিচুয়েশনাল অর্থাৎ আয়রনিটা মেলা অনেক ধরনের হয়ে হতে পারে সেটা হচ্ছে আইরনীয় অফ ফেথ হতে পারে আয়রনীয় অফ সিচুয়েশান হতে পারে অফ আয়রনীয় অফ টাইম ডেথ মেলা কিছু হতে পারে তো সেক্ষেত্রে বলা হচ্ছে যে আয়রনিটা সিচুয়েশনাল হতে পারে এবং এটা শেষ হতে পারে ইন এ কোয়াইট ডিফারেন্ট ওয়ে অন্য আরেকটি সম্পূর্ণ আলাদা ওয়েতে যেখানে যা বলা হচ্ছে সেটা না হয়ে অন্য আরেকটা মিনিং দাঁড়াতে পারে তো ইন সিম্পল ওয়ার্ড একটি সাধারণভাবে যে আয়রনিটা হল একটা ডিফারেন্ট বক্তব্য বা একটা ডিফারেন্ট কথা যেটার অ্যাকচুয়াল মিনিং বা অ্যাকচুয়ালি যেটা বোঝানো হচ্ছে সেটা না অর্থাৎ যেটা বলা হচ্ছে যেটা মানে শুনতে পা পাওয়া যাচ্ছে বা যেটা মনে হচ্ছে যেন এটার মিনিংটা এইটা কিন্তু আসলে ওইটা না হয়ে অন্য আরেকটা মিনিং বোঝানো হয়ে থাকে অর্থাৎ আমাদের যেমন বাংলা ভাষায় যেমন দেখা যায় যে উপহাস করার ক্ষেত্রে আমরা অনেক সময় একটা বলি কিন্তু মিনিংটা বোঝাই আরেকটা যেমন এর উদাহরণ স্বরূপ আমরা যদি নিচের দিকে দেখি যে আমাদের লিটারেচার থেকেই দেখি এই যে এটা একটি বিখ্যাত কবিতা দ্য রাইম অফ দি এনসিয়েন্ট ম্যারিনার এইটাতে আমরা এসটি টি একটি স্ট্যান্ডার সেই স্ট্যান্ডাতে যদি দেখি এটা তোমার সেকেন্ড ইয়ারে উঠলে এই কবিতাটি বাবা অনেক বড় প্রায় সাতশো সাড়ে সাতশো লাইনের একটি কবিতা এইখানকার যে সবচেয়ে বিখ্যাত উক্তি এটা মনে হয় তোমরা এখন মানে জেনেছো এতদিনে কোথাও না কোথাও এটা পড়ে এসেছ বা এটা হাই স্কুল লেভেলেও ইভেন ইন্টারমিডিয়েট লেভেলেও এটা অনেক জায়গাতেই পাওয়া যায় তো এই চারটা লাইন দেখি যেমন ওয়াটার ওয়াটার এভরি হায়ার অর্থাৎ পানি পানি চারিদিকেই পানি অ্যান্ড অল দ্য বোর্ডস ডিট সিঙ্ক এবং সব বোর্ডগুলোই কোন সংকুচিত হয়ে যাচ্ছিল এখানে বোর্ড বলতে জাহাজের যে কাঠ বা মাস্তুল বা যে জিনিসগুলো সেগুলোকে কথা বলা হচ্ছে যে চারিদিকেই পানি কিন্তু তারপরেও এই কাহার মানে এত গরম ছিল যে কাঠের যে মাস্তুল বা জাহাজের যে কাঠগুলো সেগুলোই সব সংকুচিত হয়ে আসছিল ওয়াটার ওয়াটার এভরি চারিদিকেই পানি নট অ্যানি ড্রপ টু ড্রিঙ্ক কিন্তু তারপরেও এতটুকুনও পানি খাওয়ার মতো ছিল না অর্থাৎ ওই কবিতায় যদি তোমরা কখনও মানে এমনিতে পড়ে থাকো তাহলে দেখবা যে ওইখানে অ্যানসেন্ট মেরিনার সমুদ্রের ভিতরে গিয়ে একটু বিপদে পড়ে এবং সেখানে তার জাহাজ ভেঙে তসনাস হয়ে যায় কিন্তু সেই সময়টাতে চারিদিকেই পানি থাকে অর্থাৎ সমুদ্রের পানি কিন্তু তার খাবার মতো একটু সাধু পানি বা মিষ্টি পানি সেটা থাকে না এবং সেখানে সে হতাশ হয়ে এই চারটা লাইনের উল্লেখ করে তো এখানে যেটা এটা হচ্ছে একটি সিচুয়েশনাল আয়রনি বা সিচুয়েশনাল উপহাস আমরা এটাকে আইরনি অফ ফেথও বলতে পারি কেননা ওই কবিতাটায় অনেকটাই আয়রনি অফ ফেত এর ব্যাপার স্যাপার আছে এটা তোমরা সেকেন্ড ইয়ারে উঠলে দেখবা বুঝবা বা যদি মনে চায় তাহলে তোমরা তোমাদের সিনিয়রদের থেকে এই বইটা নিয়ে পড়তেও পারো সেখানে এই চারটে লাইন পাবা যে চারিদিকেই পানি আছে কিন্তু এন্সিয়ান ম্যারিনার সে খাওয়ার মতো একটু পানি পাচ্ছে না এবং এই যে এইটা নিয়ে যে তার দুঃখ সেটা নিয়েই সে উপহাস করে বলতেছে যে চারিদিকেই পানি কিন্তু নট অ্যানি ড্রপ টু ড্রিঙ্ক কোনো খাওয়ার পানি নাই তো ঠিক আছে বন্ধুরা আজকে এ পর্যন্তই আমাদের পরবর্তীতে আমরা অন্য কোন ফিগার অফ স্পিস নিয়ে আসবো আমাদের টোটাল প্রায় বিশটার মতো ফিগার অফ স্পিস নিয়ে আমরা আলোচনা করবো তার আজকে মনে হয় চার পাঁচটা করলাম এবং এর আগে দুইটা করেছি বাকিগুলোও ধীরে ধীরে ওয়ান বাই ওয়ান আমি নিয়ে আসবো